বিশ্বের বড় বড় ফিতনাগুলো এই আসবে বলে এরকম একটা সময় আমরা বাস করছি। এই খুতবা আমার মায়ের জন্যে, আমার বোনের জন্যে, আমার স্ত্রী এবং আমার মেয়ের জন্যে। শেষ জামানার সাথে নারীদের একটা গভীর সম্পর্ক আছে। সাধারণত নারীরা শুধু বৈষয়িক ক্ষেত্রে অবহেলিত নন, তারা ধর্মীয় ক্ষেত্রেও তার চেয়েও বেশি অবহেলিত। মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দিন শিখতে পারে না, সবার মাদ্রাসায় যাওয়ার সৌভাগ্য হয় না। আমরা যারা পরিবারের বাবা ভাই পিতা কর্তা, তারা ইসলামী পরিবেশ ঘরে তৈরি করে দেই না, এমনকি তাদেরকে মসজিদেও আসতে দেই না। আমরা মনে করি বা কিছু মানুষ মনে করেন যে তারা মসজিদে আসলে ফিতনা হবে, তারা বাজারে যাবে, তারা দেশ চালাবে, সমাজ চালাবে, ব্যাংকে বসবে, কর্পোরেট সেক্টরে জব করবে, কিন্তু মসজিদে তারা আসতে পারবে না। কারণ যখনই তারা মসজিদে ঢুকবে তখন আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ফিতনা সৃষ্টি হবে। শুধু এই একটা দাজ্জালের যে টোপ, এর কারণে যেটা হয়েছে যে আমরা আমাদের পরিবারের মধ্যে ইসলাম নিজেরা প্র্যাকটিস করতে অনেক বেগ পাই। কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর আকীদা এক নয়, মায়ের সাথে ছেলের বনিবনা হচ্ছে না, স্বামীর সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না, ভাইয়ের সাথে বোনের বনিবনা হচ্ছে না। সমস্যাটা গোড়ায়, কারণ আমরা যে সোর্স থেকে ইসলাম শিখছি, দিন শিখছি, এই সোর্সগুলো আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। তো আজকের খুতবাটা শুধুমাত্র স্পেশালি মেয়েদের জন্য ডেডিকেটেড। আর আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন স্ত্রী সন্তান আছেন, আমরা চেষ্টা করব এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং উপযুক্ত পন্থায় ইলমের সাথে, প্রজ্ঞার সাথে, হিকমার সাথে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে সময়টা চলে গেছে, এই সময়ের শেষের দিকে একজন নবী আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে কথাটা বলেছেন যে আমাকে এবং কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, এই কথা বলে তিনি দুই হাত উঁচু করে দেখালেন যে আমাকে এবং কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে। মানে তিনি যে সর্বশেষ জামানার নবী এবং তার কাছে যে কোরআন নাজিল করা হচ্ছে এবং যে সুন্নাহ তিনি মানুষকে শিখাচ্ছেন, এগুলো যে সর্বশেষ হেদায়েতের উৎস এবং তিনি যে জামানায় প্রেরিত হয়েছেন, ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টুকু, এইটুকু সময় যে আখিরুজ জামান, এটা বোঝার জন্য আসলে 5 টাকা পরিমাণ বুদ্ধির দরকার হয় না। তিনি আখিরু নবী, তার কাছে যে বইটা আসলো সেটা আখিরুজ জামানের বই। তিনি বলছেন আমাকে এবং কিয়ামতের মাঝখানে এতটুকু ডিস্টেন্স আছে, তিনি হাতটা উঁচু করে দেখালেন, এবং এই উঁচুটা তিনি করেছেন 1440 বছর আগেই। আজকে এই হাদিসটা আমি 1440 বছর পর রিপিট করলাম এই মসজিদে। তাহলে যার মাথায় সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে যে আসলে কতটুকু সময় বাকি আছে। আমরা এমন একটা এজে বাস করছি যখন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হচ্ছে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হচ্ছে। আমরা এমন একটা যুগে বাস করছি যখন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, যারা যাদের পায়ে কখনো স্যান্ডেল ছিল না, গায়ে কখনো পোশাক ছিল না, দুবেলা দুমুঠো ভাত ওদের রিজিক আসতো না, তারা এখন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। আমরা এমন একটা যুগে বাস করছি যখন সমাজের প্রত্যেকটা সেক্টরে ইমানের জাল দিয়ে খুঁজলে 1% ব্যক্তি খুঁজে পাওয়া যায় না যারা নিজেদের অর্থনৈতিক জীবনে সুদ থেকে মুক্ত। আমরা এমন একটা যুগে বাস করছি যে যুগে মসজিদগুলো হচ্ছে চাকচিক্যময় এবং সেখান থেকে হেদায়েত উঠে যাচ্ছে, অনেকটা চার্চের মতো হয়ে যাচ্ছে মসজিদগুলো, সলাৎ শেষ মসজিদ তালামারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দারুল আরকামে দিন শেখাতেন আর মদিনায় মসজিদে নববীতে দিন শেখাতেন, 24 ঘন্টা মসজিদ খোলা, মসজিদ থেকে তালিম, মসজিদ থেকে কোরআন শিক্ষা, মসজিদ থেকে ইসলামের দাওয়াত, রাষ্ট্র পরিচালনা, হুদুদ কেসাস বাস্তবায়ন এবং খেলাধুলাও অনেক সময় মসজিদে হতো, খেলাধুলাও হয়েছে মসজিদে, দলিল আছে। আমরা এমন যুগে বাস করছি যখন মসজিদগুলো চাকচিক্যময়, মুসলিম এবং মুসল্লি জুমার দিনে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ ওদেরকে খুঁজে পাওয়া যায় না, খাঁটি মুসল্লি খুঁজতে গেলে আমাদেরকে ফজরের জামাতে আসতে হয়, তখন দেখা যায় যে আসলেই কারা মুসল্লি। আমরা এমন একটা এজে বাস করছি যখন পিতামাতার সাথে দাসীর মতো আচরণ করা হচ্ছে,
সমাজে জেনা ব্যভিচার বাড়ছে, ধর্ষণের মাত্রা বাড়ছে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসছে, বেশি বেশি বন্যা ঝড় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলো হচ্ছে, বেশি থেকে বেশি মহামারী হচ্ছে এবং হবে। এগুলো কিছুই না, সামনে আরও ভয়ঙ্কর সময় আসছে। আমরা এমন একটা এজে বাস করছি যেখানে মানুষের রক্তের মূল্য নাই। একটা প্রাণীর মানবাধিকার আছে, মানুষের স্পেশালি মুসলিমদের রক্তের কোনো মানবাধিকার নাই। পৃথিবীর যে জায়গায় চোখ দিব সেখানেই দেখব মুসলিমরা নিধন। কারণটা পরের কথা, প্রেক্ষাপটটাই আমরা আসলে এমন একটা এজে বাস করছি যখন সমাজের ফাংশন চেঞ্জ হয়ে গেছে, নারী পুরুষের জায়গায় চলে আসছে, পুরুষ নারীর জায়গায় চলে যাচ্ছে, পুরুষ নারীর পোশাক পরছে আর নারী পুরুষের পোশাক পরছে, নারীরা পোশাক পরেও নগ্ন থাকছে, সমাজে জিনা এবং ধর্ষণ এবং ব্যভিচারটা বাড়ছে, এবং এটা এত ব্যাপক মাত্রায় বাড়ছে যে এক পর্যায়ে মানুষ মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন মিলনে লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা বাড়ছে, দিন দিন চাইল্ড অ্যাবিউজিং বাড়ছে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন অ্যাবিউজ করা হচ্ছে। অ্যাবিউজ মানে হচ্ছে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা, বাচ্চাদের ক্ষেত্রে এটা করা হচ্ছে। আবার আমরা দেখছি যে সমাজে মুনাফিকদের জয় জয়কার, জীবনে কখনো কোরআন সলাত সিয়াম এগুলো ধার ধারে না, কিন্তু ইসলাম নিয়ে কথা বলার বেলায় তারা অগ্রগামী, তারাই ফতোয়া শোনাচ্ছে। আর সারা জীবন পড়াশোনা করার পরেও যারা স্কলার্স অফ ইসলাম তারা তাদের আনুগত্য করছে, তারা বলছে সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আমরা দেখছি যে সারা বিশ্ব একদিকে যাচ্ছে এবং আমরা স্কলার্স অফ ইসলাম এবং আমাদের মুসলিমরা এই বিশ্বের অগ্রগতি সম্পর্কে খবরই রাখছি না। বিশ্বের বড় বড় ফিতনাগুলো এই আসবে বলে এরকম একটা সময় আমরা বাস করছি, অথচ আপনি দেখবেন আমাদের উম্মার মধ্যে সেক্টেরিয়াল ডিভিশন, কাদা ছোড়াছড়ি, দলাদলি, ছোটো ছোটো মাসআলা যেগুলো আছে, ছোট বলছি এই অর্থে যেগুলো ফিকহি মাসআলা, এগুলো নিয়ে আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আছে। এই যতগুলো আলামত আছে আখিরুজ জামানের, যদি আপনি কোরআন এবং হাদিস স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে কোনো ডাউট নাই যে আমরা আখিরুজ জামানে বাস করছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন এবং এসে দেখলেন যে সাহাবায়ে কেরাম কিছু একটা বিষয় নিয়ে কথা বলছেন। তিনি বললেন, তোমরা কী নিয়ে কথা বলছো? সাহাবায়ে কেরাম বললেন, আমরা কেয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত 10টা আলামত দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না। এতক্ষণ আমি যে সাইনগুলোর কথা বললাম এগুলো তো সব দেখাই যাচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজর বা 10টা বড় বড় সাইনের কথা বললেন, আলামাতুল কুবরা যেটাকে বলা হয়, বড় বড় সাইন বা নিদর্শন, এগুলো না দেখা পর্যন্ত কেয়ামত হবে না। নাম্বার 1 দাজ্জাল, নাম্বার 2 ইয়াজুজ এবং মাজুজ, নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন পৃথিবীতে, নাম্বার 4 দাব্বাতুল আরদ, জমিন থেকে কিছু প্রাণী বের হবে যেগুলো মানুষের সাথে কথাও বলবে, নাম্বার 5 পশ্চিম দিক থেকে সূর্যোদয়, নাম্বার 6 7 এবং 8, এই তিনটা হচ্ছে বড় বড় তিনটা ভূমিকম্প, একটা পৃথিবীর পূর্ব দিকে মানে আমাদের দিকে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ইন্দোনেশিয়া, এই কন্টিনেন্টে, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে, ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, আমেরিকা, এই সাইডে, আরেকটা হচ্ছে জাজিরাতুল আরব, আমাদের সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, জর্ডান, এই জায়গায়, আরেকটা আলামত হচ্ছে যে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যেটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে, আরেকটা আলামত হচ্ছে দুখান বা ধোঁয়া, সারা পৃথিবীর একটা বড় অংশ ধোঁয়ায় ছেয়ে যাবে, এমনভাবে ছেয়ে যাবে যে আসমান থেকে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করবে না, তার মানে পৃথিবীতে ওই সময়টুকুতে খাদ্য প্রডিউস করা সম্ভব হবে না যেহেতু সূর্যের আলো পৃথিবীতে আসবে না। এই 10টা মেজর সাইন তিনি বললেন, এগুলোকে আসলে সিকুয়েন্স অনুযায়ী তিনি বলেননি, মানে একটার পর একটা হবে, একটার পর একটা হবে, এইভাবে বলেননি। এটা 4 নম্বরটা 1 নম্বরে হতে পারে, 1 নম্বরটা 4 নম্বরে হতে পারে, কিন্তু এই 10টা হচ্ছে বড় বড় আলামতুল কুবরা, যেগুলো না দেখা পর্যন্ত কেয়ামত হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে প্রথম যে
মেজর কুবরা সাইন, সেটা হলো দাজ্জাল। আজকের যে টপিক, এর সাথে দাজ্জালের একটা সম্পর্ক আছে। আজকে আমরা অন্য 9টা টপিক নিয়ে আর কথা বলার সময় পাবো না। দাজ্জাল হচ্ছে এই আখিরুজ্জামানের সবচেয়ে বড় সাইন। যারা ইহুদি তারা বিশ্বাস করে তাদের একজন মাসিহ আসবে। যে মাসিহ যখন আসবে তখন তারা জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, ঠিক যেমন তারা দাউদ এবং সুলাইমান আলী ইসলামের সময় করত। এটা ওদের তাওরাতে লিখে আছে অথবা কেউ লিখে দিয়েছে। আর তাওরাতকে চেঞ্জ করে তারা একটা বই লিখেছে, তার নাম তালমুদ। এটা গেল ইহুদিদের কথা। আবার পক্ষান্তরে নাসারা বা খ্রিস্টান দ্বারা তারাও বিশ্বাস করে শেষ জামানায় তাদের মাসিহ ঈসা আলী ইসলাম আবারও পৃথিবীতে আসবেন, এবং তিনি যখন আসবেন তখন তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। আর আমরা মুসলিমরাও বিশ্বাস করি শেষ জামানা ঈসা আলী ইসলাম আবারও পৃথিবীতে আসবেন, এবং তার আগে ইমামুল মাহদি আসবেন, তারা মিলে সারা বিশ্ব শাসন করবেন এবং ইসলামের খিলাফা পুনরায় প্রতিষ্ঠিত করবেন। দেখেন, তিনটা রিলিজিয়নের মধ্যে কনসেপ্ট কিন্তু মিল আছে, শুধু ইহুদিদের কনসেপ্টটা একটু আলাদা। একটু আলাদা কেমন? খ্রিস্টানরা বিশ্বাস করে সেই মাসিহ হচ্ছে ঈসা আলী ইসলাম, আমরাও বিশ্বাস করি সেই মাসিহ হচ্ছে ঈসা আলী ইসলাম, কিন্তু ইহুদিরা বিশ্বাস করে না যে সেই মাসিহ ঈসা আলী ইসলাম। কেন বিশ্বাস করে না? কারণ ঈসা আলী ইসলাম যখন মাসিহ হয়ে এসেছিলেন তখন ইহুদিরা তাকে ক্রুশে চড়িয়েছিল এবং তারা আনন্দ প্রকাশ করেছিল। এবং তারা যে আনন্দ প্রকাশ করেছিল এটা বললে তারা আমাকে জেলে পাঠাতে পারবে না, কারণ কোরআন এর পক্ষে দলিল আছে। কোরআন বলেছে, তারা বলছিল ইন্না কতালনাল মাসিহ ইবনা মারইয়ামা রাসূলুল্লাহ, তারা আনন্দের সাথে বলছিল আমরা হত্যা করেছি আল্লাহর মাসিহ ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামের পুত্র ঈসাকে আমরা হত্যা করেছি। এবং তার উৎফুল্ল ছিল, তারা হাসছিল, খুশি প্রকাশ করছিল। পক্ষান্তরে আরেকটা দল নাসারা তারা কষ্ট পেয়েছিল যে আমাদের মাসিহকে হত্যা করা হলো। এই যে পাপ ইসরায়েলাইজড পিপল বা ইহুদিরা করেছিল, এর ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে একটা ফিতনা রূপে উপস্থাপন করবেন। দাজ্জাল এই ইহুদিদের মধ্য দিয়েই সারা বিশ্ব শাসন করবে, কিন্তু পরিশেষে ইহুদিরা বুঝতে পারবে যে আসলে যাকে আমরা মাসিহ মনে করছিলাম সে সত্যিকারের মাসিহ নয়, সে একজন মিথ্যা মাসিহ, মাসিহুদ্দাজ্জাল বা কাযযাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সে সত্যিকারের মাসিহ নয়, সে মাসিহুদ্দাজ্জাল। এখন কিছু পয়েন্ট মিলাতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ভালো করে খেয়াল করে শুনুন, যে নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছেন এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি, কিন্তু আমি তোমাদেরকে একটা এক্সট্রা কথা বলতে চাই দাজ্জাল সম্পর্কে, যেটা অন্য কোনো নবী বলেননি কখনো। সেটা কি? তিনি বলছেন দাজ্জাল এক চোখে অন্ধ, কোনো বর্ণনা এসেছে ডান চোখে অন্ধ, আর তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু এক্সট্রা বলেছেন। আরেকটা এক্সট্রা লাইন বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফ প্রত্যেক জুমায় তেলাওয়াত করবে বা সূরা কাহাফ বুঝে পড়বে বা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। এতটুকুই। সূরাতুল কাহাফের মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে। যখন আপনি তাকে চিনতে পারবেন তখনই তার থেকে বাঁচতে পারবেন। আর যে ব্যক্তি সূরা কাহাফের সাথে সম্পর্ক নাই, তার দুই চোখ খোলা নাই। দুই চোখ মানে, আমি আগে বলেছিলাম একদিন, বাহ্যিক চোখ এবং হৃদয়ের চোখ। যার বাহ্যিক এবং হৃদয়ের চোখ খোলা নাই সে দাজ্জালকে চিনতে পারবে না, ওর ফিতনায় পড়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে এই বিশ্বে 40 দিন রাজত্ব করবে। তার প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। এখানে অনেক ব্যাখ্যা আছে, আজকে ওইদিকে যাব না, মাথা ঘুরবে। সহজ কথাগুলো বলছি। রাসূলুল্লাহ বলেছেন সে যখন পৃথিবীতে শাসন করবে তখন ইহুদিরা তাকে ফলো করবে, সহজভাবে বললাম। তিনি বলেছেন যখন সে বিশ্ব শাসন করবে তখন মহিলারা তাকে ফলো করবে, মহিলারা তাকে ফলো করবে। তিনি বলেছেন দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী, এক শ্রেণীর মা, এক শ্রেণীর বোন, এক শ্রেণীর স্ত্রী, যাদেরকে মুমিন স্বামী, ভাই বা পিতা
দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য ঘরে বেঁধে রাখতে চাইবে, কিন্তু কিছুতেই তাদেরকে বেঁধে রাখতে পারবে না, তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে যাবে, দাজ্জালের সঙ্গীতের সাথে তারা নাচবে। দাজ্জালের সাথে মহিলাদের সম্পর্কের দিকে আসছি আমি, তো সময় দেন। দাজ্জাল সম্পর্কে রাসূল আরও বলেছেন যে সে এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। যে ব্যক্তি তার জান্নাতে প্রবেশ করবে সে মূলত জাহান্নামে চলে যাবে, আর যে ব্যক্তি তার জাহান্নামে প্রবেশ করবে বা যাকে জোর করে সে জাহান্নামে প্রবেশ করাবে সে ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। তিনি এটাও বলেছেন যে দাজ্জাল আকাশ শাসন করবে, আকাশে ফ্লাই করবে সে। তিনি বলেছেন সে এমন একটা গাধার পিঠে চড়ে ঘুরবে যে গাধার কান হবে অনেক লম্বা, এবং সেই গাধার পিঠে চড়ে আকাশ শাসন করবে। দেখেন, সাহাবিদেরকে যদি রাসূল বলতেন যে দাজ্জাল, শোনো উমর রাদিয়াল্লাহু আনহু, শোনো দাজ্জাল এয়ারক্রাফটে চড়ে ঘুরবে, উমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করতেন এয়ারক্রাফট আবার কি রাসূলুল্লাহ, যেটা তখন বোঝানো যেত না, তখন সেই ভাষা তিনি ইউজ করেননি। এখন আমরা বুঝতে পারি যে আকাশ শাসন করতে হলে এয়ারক্রাফট শাসন করতে হবে, যত রকমের প্রযুক্তি আছে আকাশের সব প্রযুক্তি দাজ্জাল নিয়ন্ত্রণ করবে। তিনি বলেছেন সে বৃষ্টি দিবে, যে তার প্রতি ঈমান নিয়ে আসবে সে তাকে বৃষ্টি দিবে, যে তার প্রতি ঈমান নিয়ে আসবে না তাকে মিথ্যাবাদী কাজ্জাব প্রতারক বলবে, সে তাকে দুর্ভিক্ষ দিবে। যে ব্যক্তি তার দাসত্ব মেনে নিবে তাকে সে অর্থনৈতিকভাবে প্রোগ্রেস দিবে, আর যে ব্যক্তি তাকে চিনতে পারবে তার বিরোধিতা করবে তাকে সে দুর্ভিক্ষ দিবে, পুরো রাষ্ট্র এবং পুরো জাতিকে সে ধ্বংস করে দিবে। সে পৃথিবীর যত খনি আছে, মূল্যবান ধাতু যেমন সোনা রূপা হীরা তেল, এগুলো তার কাছে থাকবে, এবং যে তার প্রতি ঈমান নিয়ে আসবে সে এগুলোর মধ্য দিয়ে তাদেরকে ধনী করে দিবে, স্বাবলম্বী করে দিবে। রাসূলুল্লাহ আরও বলেছেন সে মহামারী দিবে, পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, সে মহামারী দিবে, সে ভূমিকম্প দিবে, সে দুর্যোগ ঘটাতে পারবে, তাকে আল্লাহ পাক আরও এমন কিছু ক্ষমতা দিবেন যার ফলে মানুষ ডিসিভড হয়ে যাবে, প্রতারিত হয়ে যাবে, মানুষ ইমানদার মানুষ পর্যন্ত বুঝতে পারবে না আসলেই সে সত্যিকারের মাসিহ না মিথ্যাকারের মাসিহ। যেমন ঈসা আলাইহিস সালাম যখন কুষ্ঠরোগীকে হাত দিতেন রোগ ভালো হয়ে যেত, অন্ধত্ব যার ছিল চোখে হাত বুলিয়ে দিতেন অন্ধত্ব ভালো হয়ে যেত, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করে দেখিয়েছিলেন। এই যে মাসিহ এর যে গুণগুলো ছিল, মোজেজাগুলো ছিল, এরকম মোজেজা বা শয়তানি ভেলকি দাজ্জাল দেখাবে, তখন ইমানদাররা পর্যন্ত ইমান ধরে রাখতে পারবে না। এখন তাই যদি হয় তার ক্ষমতা, এখন আমাদেরকে কয়েকটা পয়েন্ট মিলাতে হবে। পয়েন্টটা হচ্ছে দাজ্জাল এর অনুসারীরা যদি হয় ইহুদি, এবং যদি দাজ্জালকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হয়, তাহলে লজিক কি বলছে? লজিক বলছে তাকে জেরুজালেম জায়গাটাকে প্রথমত তাকে ইহুদিদের জন্যে লিবারেট করতে হবে, স্বাধীন করতে হবে। সে কি এটা করেছে? এখন কি জেরুজালেম ইহুদি প্রধান রাষ্ট্র? 1917 সালে ব্রিটেনের সহযোগিতা নিয়ে, নভেম্বর 1917, ব্রিটেনের সহযোগিতা নিয়ে ব্রিটেন যখন অটোম্যান এম্পায়ারদেরকে ডিফিট করলো, তখন এই জেরুজালেমকে ইসরায়েলের জন্য বসতি স্থাপন করে দিল প্রথম ব্রিটেন। তার আগে 2000 বছর পর্যন্ত বানু ইসরায়েল কখনো জেরুজালেমে ঢুকতে পারেনি, 2000 বছর পর্যন্ত। 1917 সালে এই 2000 বছর পর তারা জেরুজালেমে আসলো এবং তাদের বসতি স্থাপন করলো, 1917 নভেম্বর, ব্রিটেনের সহযোগিতায়। পয়েন্ট ওয়ান মিলে গেছে। পয়েন্ট টু, যদি দাজ্জালকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হয় এবং সেখান থেকে বের হয়ে বলতে হয় আমি মাসিহ, তাহলে পৃথিবীর সমস্ত জায়গার ইহুদিদেরকে তাকে জেরুজালেমে নিয়ে আসতে হবে। সে কি এটা করেছে? 1917 সাল থেকে 1948 সালের মধ্যে এটা হয়ে গেছে পৃথিবীতে। পৃথিবীর যে কোনো জায়গায় ইহুদিরা ছিল তারা সবাই এখন সেন্ট্রালাইজড ইসরায়েলের জেরুজালেমে। যখন আমরা অবশ্যই হালুয়া রুটি খাচ্ছিলাম আর আমরা ওই যে ছোটো ছোটো মাসালা নিয়ে ঝগড়া করছিলাম, ততদিনে পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটে গেছে। পয়েন্ট নাম্বার থ্রি, যদি তাকে সেখান থেকে বিশ্ব শাসন করতে হয় তাহলে তাকে জেরুজালেম থেকে সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে, সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হবে, সারা বিশ্বের প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে, সারা বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে, সারা বিশ্বের টেকনোলজি নিয়ন্ত্রণ করতে হবে। তারা কি এটা করছে কিনা,
পয়েন্ট নাম্বার থ্রি, আপনারা ভাববেন। পয়েন্ট নাম্বার ফোর, যদি তাকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হয় তাহলে ইসরায়েলকে হতে হবে এই বিশ্বের রুলিং স্টেট। রুলিং স্টেট মানে যে স্টেট যে কোনো রাষ্ট্রকে বলবে ওঠো সে উঠবে, বসো সে বসবে। এটা দিস ইজ অ্যাবাউট টু বি হ্যাপেন, এটা হতে যাচ্ছে। একসময় পৃথিবীর রুলিং স্টেট ছিল ব্রিটেন, সারা বিশ্বে সে কলোনি স্থাপন করেছিল। হঠাৎ করে ব্রিটেনকে সরিয়ে দিয়ে আরেকটা রাষ্ট্র রুলিং স্টেট হয়ে গেল, সেটা হলো ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখন আমরা দেখছি মিস্টেরিয়াসলি ইউএসএ এবং ব্রিটেন দুইটা দেশই মিস্টেরিয়াসলি কোনো একটা রহস্যময় কারণে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে রেখেছে এবং তারা তাদেরকে সহযোগিতা করছে, সার্বিক সহযোগিতা। মনে হচ্ছে একটা ঘোড়াকে যুদ্ধে নামানোর আগে যেমন করে মানুষ খাওয়ায় পড়ায় বড় করে, ঠিক এইভাবে। খেয়াল করে দেখেন, একটা সময় ব্রিটেনের নাম মানুষ জানতো না, হঠাৎ করে বিশ্বের বুকে সে মাথা তুলে দাঁড়ালো এবং বিশ্বের আনাচে কানাচের প্রত্যেকটা জায়গা সে কলোনাইজড করলো, এবং যেখানেই সে কলোনাইজড করলো সেখানেই সমস্ত মানুষকে জুলুমের শিকার হতে হলো। সে সারা বিশ্বে একটা কারেন্সি চালু করলো, সেটা হচ্ছে পাউন্ড। সে তখন সে বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করলো, ইকোনমি নিয়ন্ত্রণ করলো, প্রযুক্তি নিয়ন্ত্রণ করলো। আপনারা কি ভাবছেন এগুলো অ্যাক্সিডেন্টালি সব হয়ে গেছে? না, কখনো নয়। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হঠাৎ করে ওই জায়গাটায় চলে আসবে ইউএসএ। ঠিক একইভাবে সে আগের চেয়ে বেশি শক্তি নিয়ে সারা ওয়ার্ল্ডের পলিটিক্স, সারা ওয়ার্ল্ডের ইকোনমি, সারা ওয়ার্ল্ডের কারেন্সি, মনিটারি সিস্টেম, প্রত্যেকটা বিষয় সে নিয়ন্ত্রণ করতে লাগলো। এখন আমরা দেখছি লাস্ট 70 বছর ধরে আমরা দেখছি সারা বিশ্বের এই জায়গাগুলো, পলিটিক্স, ইকোনমি, প্রযুক্তি, টেকনোলজি এবং ফাইন্যান্স, মিডিয়া ইউএসএর হাত থেকে আস্তে 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 ইসরায়েল কেড়ে নিচ্ছে। এবং এটা সময়ের ব্যাপার মাত্র যে কখন সে রুলিং স্টেটে পরিণত হবে এবং সেখান থেকে একজন ব্যক্তি আত্মপ্রকাশ করবে এবং বলবে আনাল মাসিহ, আমি হচ্ছি মাসিহ, এবং সারা বিশ্বের মানুষ তাকে মেনে নিবে। যদি এই অবস্থায় ইসরায়েলকে আসতে হয় তাহলে কী করতে হবে? তাহলে সারা বিশ্বটাকে ওকে ছোট করে নিয়ে আসতে হবে। এটা সে প্রযুক্তির মধ্য দিয়ে করেছে, স্মার্টফোনের মধ্য দিয়ে করেছে, স্যাটেলাইটের মধ্য দিয়ে করেছে। তাকে আরও কী করতে হবে? সারা বিশ্বের অর্থনীতি তাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেই বিশ্বের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে তা করছে। তাকে আরও কী করতে হবে? সারা বিশ্বের পলিটিক্স ওকে নিয়ন্ত্রণ করতে হবে। সে প্রত্যেকটা কান্ট্রিকে সেকুলারাইজ করেছে, সেখানে ডেমোক্রেসি ঢুকিয়ে, সো কল ডেমোক্রেসি ঢুকিয়ে দিয়েছে, ইসলামী খেলাফতকে ধ্বংস করেছে, মুসলিমদেরকে টুকরা টুকরা করে অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত করেছে। এই সমস্ত হোমওয়ার্কস তারা করে ফেলেছে। আপনারা এখন শুনলে অবাক হবেন যে এখন তারা তাদের দেশে কাগজের টাকাকে বাদ দিয়ে গোল্ড কয়েন, সোনার কয়েন এবং সিলভার দিরহাম চালু করেছে, যখন আমরা হালুয়া খাচ্ছিলাম আর কি। কারণ তারা খুব ভালো করেই জানে যে এগুলোর কোনো ভ্যালু নাই, কাগজের টাকার কোনো ভ্যালু নাই, এগুলো বোগাস, প্রতারণা, সারা বিশ্বের মানুষের সম্পত্তি চুষে নেওয়ার মাধ্যম কাগজের টাকা। তারা আরও যেটা করছে, তারা এমন কিছু অস্ত্র তৈরি করেছে যেগুলোর খবর রাশিয়াও জানে না, ইউএসএও জানে না। তারা এখন যেটা করছে, সারা বিশ্বের তেল তারা নিয়ন্ত্রণ করছে, এবং যে গলফ কান্ট্রি বলতে আমরা যেটা বুঝি, আমরা যে কুয়েত, কাতার, যে গলফ কান্ট্রি বলতে আমরা যা বুঝি, এদের তেলও সে নিয়ন্ত্রণ করছে। এটা সময়ের ব্যাপার মাত্র, সৌদি আরবিয়াও তারা নিয়ন্ত্রণ করবে। তো এই যে আমি প্রসেসটা বললাম, এই প্রসেসটার মধ্যে একটা বিষয় কমন, সেটা হচ্ছে এই কোনো বিষয়ই অ্যাক্সিডেন্টালি হয়নি, এর পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করছিল। এই মাস্টার মাইন্ড এই বিশ্বটাকে শাসন করতে চায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা, সে সেটা করবে, সে এখানে সফল হবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। তার অনুসরণ করবে ইহুদিরা, তার অনুসরণ করবে নারীরা, এবং এমন কিছু মানুষ যারা এক চোখা, এক চোখ দিয়ে দেখে, যাদের ভিতরের কোনো ইন্টারনাল লাইট নাই, তারাও তো অনুসরণ করবে। যদি সে ওয়ার্ল্ডের রুলিং স্টেট না হয়ে, ওয়ার্ল্ডের রুলিং স্টেট না হয়ে যদি কেউ বলে যে আমি মাসিহ, তাহলে ইহুদিরাও কখনো বিশ্বাস করবে না যে এ আসলেই মাসিহ। যখন ইসরায়েল এই পৃথিবীর রুলিং স্টেট হবে এবং তখন একজন ব্যক্তি বের হয়ে বলবে আমি মাসিহ, তখন গিয়ে তারা বিশ্বাস করতে পারে এ আসলেই মাসিহ, যার অপেক্ষা আমরা করছিলাম। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর বিপরীত আল্লাহ পাক একটা শক্তিকে দাঁড় করাবেন, যাদের নেতৃত্ব দিবে ইমামুল মেহদি, এবং তার নেতৃত্বে একটা মালহামা হতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসে বলেছেন, যখন মদিনার গুরুত্ব কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, যেটা এখন হয়েছে, ঠিক তখনই দেখা দিবে মালহামা, অর্থাৎ মহাযুদ্ধ। এটা এমন একটা যুদ্ধ যে বিষয়ে বিশ্ববাসীর কোনো কল্পনাই নাই এটা কত বড় যুদ্ধ হতে পারে। সম্ভবত এটা হতে পারে
যে এই পারমাণবিক যুদ্ধের ফলেই এই পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে, যেটা কেয়ামতের 10টা বড় আলামতের একটা আলামত। সূর্যের আলো পৃথিবীতে আসবে না। এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদেরকে আল্লাহ বিজয় করবেন এবং মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করবে এবং জেরুজালেম মুসলিমরা পুনরুদ্ধার করবে। ঈসা আলাইহিস সালাম আবারও নেমে আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে। এটা হবে হিস্ট্রির শেষ। কিন্তু এর মধ্যে আমি একটা হাদিসের দিকে আপনাদেরকে দৃষ্টি নিবদ্ধ করাবো, স্পেশালি মা বোনদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের সবচেয়ে শেষ ফলোয়ার বা অনুসারী হবে এক শ্রেণীর নারী, যাদেরকে ঘরে বেঁধে রাখা সম্ভব হবে না। আমরা একটু দেখবো যে বিগত 100 বছরে মেয়েদের সাথে কি এমন হলো যার ফলে তাদেরকে আর ঘরে রাখা সম্ভব হচ্ছে না। আমরা দেখব যে বিগত 100 বছরে প্রগতির নামই হোক, অগ্রগতির নামই হোক, কালচারের নামই হোক, মেয়েদের সাথে কি এমন হচ্ছে যার ফলে মেয়েদেরকে আমরা আর ঘরে রাখতে পারছি না। তাদেরকে আপনি যতই বোঝান ইসলাম, কোরআন, সুন্নাহ, হেদায়েতের কথা, দে আর ব্রেইন ওয়াশড পিপল। তাদের ব্রেইনটা কীভাবে জানি ওয়াশ হয়ে গেছে। আপনি ইসলামের কথাগুলো বলে ওদেরকে স্যাটিসফাই করতে পারবেন না, আনুগত্য তারা প্রদর্শন করবে না। কী হলো লাস্ট 100 বছরে আমরা এটা দেখব ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার বলে নিই তার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। এই হাদিসটা আমার মা বোনদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে আসার সময় তিনি একটা সুঘ্রাণ পাচ্ছিলেন, খুব সুন্দর সুঘ্রাণ। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন এই ঘ্রাণ কোথা থেকে আসছে। তিনি বললেন এই ঘ্রাণটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের ঘ্রাণ। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতের ঘর থেকে এই ঘ্রাণটা আসছে। ফেরাউনের স্ত্রী আসিয়া যে জান্নাতি, এটা এই ঘটনার আগ পর্যন্ত মানব জাতি জানত না। কারণ ফেরাউন এই বিশ্বের সবচেয়ে বড় টেরোরিস্ট, সবচেয়ে বড় অপারেশন, জালেম। তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্ত্রী দিয়েছেন যিনি মুমিনা এবং আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছেন। আরেকটা বিষয়, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চেহারা দেখলেন, সেই চেহারাটা ছিল গম্ভীর, হাসি ছিল না চেহারার মধ্যে। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে বললেন এ কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন এর নাম হচ্ছে মালিক। এই নামটা সূরা যুখরুফের মধ্যেও আছে, তার নাম মালিক। জিব্রাইল আলাইহিসসালাম বললেন এই মালিককে আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতা হিসেবে তৈরি করেছেন, প্রহরী হিসেবে। সে হচ্ছে জাহান্নামের কমান্ডার ইন চিফ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার সাথে আমাদের সাক্ষাৎ না করান। রাসূল সাল্লাল্লাহু তার কাছে পারমিশন চাইলেন, আমি কি জাহান্নাম একটু দেখতে পারি? পারমিশন দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু জাহান্নামে উঁকি মেরে দেখলেন এবং পৃথিবীতে ফিরে এসে তিনি যেটা বললেন, আমি জাহান্নামে দেখেছি তার অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। আপনি ভুল করবেন যদি মনে করেন যে এখানে সমস্ত উম্মতের নারী বোঝানো হয়েছে, তা নয়। মেরাজের ঘটনাগুলোর মধ্যে যে শাস্তিগুলো আছে এগুলো এই উম্মতের জন্য খাস। যে মেরাজের ঘটনা রাসূল দেখেছেন এক শ্রেণীর মানুষের পেট ফুলে আছে, জিব্রাইল আলাইহিসসালাম বলেন এরা সুদখোর, মানে এই উম্মতের বেশিরভাগ মানুষ সুদ খাবে। তিনি দেখেছেন এক শ্রেণীর মানুষ ভালো গোশত বাদ দিয়ে পচা গোশত খাচ্ছে। এদের ফলাফল হচ্ছে এরা ছিল ব্যভিচারিণী, ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু বাইরে গিয়ে জেনা করতো, আবার ঘরে পবিত্র স্বামী ছিল বাইরে গিয়ে জেনা করতো। মানে এই উম্মতের বেশিরভাগ মানুষের মধ্যে এই স্বভাবটা চলে আসবে যে তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। এই উম্মতের জন্য খাস, গীবত করছিল আর নিজের চেহারা আছড়ে গোশত খাচ্ছিল, একটা হাদিস আসছে। মানে এই উম্মতের যে শেষ জামানা এখানে গীবতটা খুব বেশি হবে। ঠিক একইভাবে জাহান্নামের বেশিরভাগ নারী বলতে এই উম্মতের বেশিরভাগ নারীকে বোঝানো হয়েছে। তাহলে দুইটা পয়েন্ট আমরা পেলাম, বিগত 100 বছরে মেয়েদের সাথে কি হয়েছে আর জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী। দুটোর মধ্যে একটা কানেকশন, আর এই কানেকশনটা মিলে যাচ্ছে দাজ্জালের সাথে। তার মানে শেষ জামানায় দাজ্জালের এক শ্রেণীর অনুসারী হবে যারা এই উম্মতের মধ্য থেকেই হবে, যারা হবে ব্রেইন ওয়াশড, যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না, ইসলামী অনুশাসনে শাসন করতে পারবেন না। তারা বের হয়ে ছিন্ন ভিন্ন হয়ে চলে যাবে এবং দাজ্জালকে ফলো করবে, তাকে মাসিহ বা উপাস্য হিসেবে গ্রহণ করবে। তার তরিকা, তার মতবাদ, তার যত প্রতারণা, এর ফাঁদে তারা পড়ে যাবে। এর ফলশ্রুতিতেই তারা বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। এই হলো কনক্লুশন। এবার ফেমিনিস্ট রেভলিউশনের শেষটা আমি টানছি, এটা আমার বক্তব্যের লাস্ট পার্ট। এটা বুঝতে হলে আপনাদেরকে কোরআনের একটা আয়াত জানতে হবে।
আমি সেই জায়গায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমপাড়া একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল লাইল, লাইল মানে রাত। আল্লাহ পাক বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের শপথ যখন রাত ঘনীভূত হয়, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ যখন দিন আলোকিত হয়, ওয়া মা খালাকা যাকারা ওয়াল উনসা, যেভাবে আল্লাহ রাত এবং দিন সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই আল্লাহ নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা আয়াতের মধ্যে তিন নম্বর, চার নম্বর আয়াত হচ্ছে ইন্না সাইয়াকুম লাশাত্তা, আর নিশ্চয়ই পুরুষ এবং নারী তোমাদের ফাংশন বা তোমাদের কার্যকলাপ ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন। চারটা আয়াত, রাতের কসম, দিনের কসম, নারী এবং পুরুষের কসম, এবং আল্লাহ বলছেন তোমাদের ফাংশনটা আলাদা, এক না। এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাক নারীকে রাত হিসেবে উপস্থাপন করেছেন আর পুরুষকে দিন হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলেছেন ছেলেরা বা পুরুষেরা হচ্ছে দিন, তুলনা উপমা দিয়েছেন তারা দিনের মতো, আর নারীদের উপমা দিয়েছেন তারা রাতের মতো। চলেন অন্য জায়গায় চলে যাই। দিন যখন রাতে প্রবেশ করে, দিন যখন সারাদিনের ক্লান্তি ভুলে রাতে প্রবেশ করে, সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে দেখবেন সে খুবই পুলকিত থাকে, আনন্দিত থাকে, রোম্যান্টিক অবস্থায় থাকে, আকাশটা পেইন্ট করে দেয়। গধূলির দিকে তাকিয়ে দেখবেন আকাশটা পেইন্ট করে ফেলে, দিনের একটা আনন্দ সে রাতের মধ্যে প্রবেশ করতে চাচ্ছে, সে তার জয়, তার এই রোম্যান্টিকতা ধরে রাখতে পারে না। যখন সে দিনের মধ্যে রাতের মধ্যে প্রবেশ করে সাঁঝের বেলায়, দেখবেন ঝাপ করে রাতে প্রবেশ করে। অনেকটা পুরুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে যখন রাতের বেলা তার স্ত্রীর কাছে যায়, অনুভূতিটা ঠিক এরকমই। এরপর দিন সারা রাতের কাছে অবস্থান করে, সারা রাত এই রাতের মধ্যে থাকে প্রশান্তি, থাকে প্রেম, থাকে ভালোবাসা, থাকে রোম্যান্টিকতা, থাকে ইবাদত, ঘুম, সাকিনা, প্রশান্তি। এগুলো রাতের ফাংশন, এগুলো নারীর ফাংশন। রাত শেষ করার পরে দিন যখন আবারও বের হয়ে আসে সকালে, খেয়াল করে দেখবেন দিন হঠাৎ করে চলে আসে না, আস্তে 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 দিন বের হয়, ফজরটা হয় খুব আস্তে আস্তে, অল্প অল্প করে। লাস্ট কখন আমরা এগুলো দেখেছি, গধূলি এবং ফজর? এই কর্মব্যস্ত জীবন, এই দাজ্জালীয় সভ্যতার এই ব্যস্ততা আমাদেরকে এগুলো ভুলিয়ে দিয়েছে। ভাবটা এরকম যে রাত দিনকে ছাড়তে চায় না, রাত দিনকে ধরে রাখতে চায়, সে চায় যে তুমি আরও কিছুক্ষণ আমার কাছে থাকো, কিন্তু দিনকে তার কর্মে ফিরে যেতেই হবে, এই জন্য রাতের বাহু ছেড়ে সে বের হয়ে আসে। অনেক অনিচ্ছা সত্ত্বেও সে বের হয়ে যায়, আবার সারাদিন কর্মব্যস্ত কাটিয়ে আবার রাতের কাছে সে ফিরে আসে। আল্লাহ পাক এই রাতটাকে বলেছেন নারী আর এই দিনটাকে বলেছেন পুরুষ। আর দাজ্জালীয় সভ্যতা কী করেছে জানেন? রাতকে দিনের জায়গায় নিয়ে আসছে আর দিনকে রাতের জায়গায় নিয়ে গেছে। এখন রাত আর রাতের জায়গায় নাই, রাত দিনের জায়গায়। রাত এখন রাতের ফাংশন ভুলে গেছে, রাতকে অর্থাৎ নারীকে এখন সকালবেলা ট্রাফিক ফেস করতে হয়, ফেস করে সে চলে যায় অফিসে, সেখানে সে অবভিয়াসলি পুরুষের পোশাক পরে বসে থাকে এবং গলার ভয়েসটাও পুরুষের মতো হয়ে যায়। ইভেন সে যখন রিক্সাটা ডাকে তখনও পুরুষের মতো লাউড ভয়েসে ডাকে। সকালের ট্রাফিক ফেস করে সে অফিসে যায়, বিকেলের ট্রাফিক জ্যাম ফেস করে সে আবার বাসায় ফিরে আসে। এখন আমরা একটা প্রশ্ন করতে চাই, বোন আপনার সন্তানকে কে লালন পালন করবে এখন আপনি যখন দিনের ফাংশনে চলে গেলেন? অ্যান্সার অনেক প্রোগ্রেসিভ অ্যান্সার, আমার সন্তানকে আমি কাজের বুয়ার কাছে রেখে দিব, অথবা আমি কোনো ডে কেয়ার সেন্টারে রেখে আসব। এখন ডে কেয়ার সেন্টারের একটা বাচ্চাকে আমরা যদি ফোন করি, বাবা কেমন আছো, তুমি কি এখানে থাকতে চাও না মায়ের কাছে যেতে চাও, সে বলবে আমি এখানে থাকতে চাই না, আমি মায়ের কাছে ফিরে যেতে চাই। কিন্তু মা কি তার ওই অধিকারটা হরণ করলেন না? বাচ্চার সেই দুরন্ত শৈশব মমতার অধিকারটা কি আপনি হরণ করলেন না? আমরা আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে মেয়েরা এই লেকচারটা আজকে শুনবেন এবং অনলাইনেও। তারপর কি হয়েছে, যখন সে পুরুষের রোল প্লে করছে সমাজে, তখন তাকে পুরুষের পোশাক পরতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কিয়ামত চলে আসবে তখন
নারী পুরুষের পোশাক পরবে আর পুরুষ নারীর পোশাক পরবে। পোশাকটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন তাকে কোট টাই স্যুট পরতে হচ্ছে বা এমন পোশাক পরতে হচ্ছে যেটা পরেও সে নগ্ন থাকছে। কে বলেছেন এই কথাটা 1400 বছর আগে যে এক শ্রেণীর মেয়ে বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে? আপনি কি ডটগুলো মেলাতে পারছেন? তিনি আরও বলেছেন, যখন এই অবস্থা সৃষ্টি হচ্ছে তখন মেয়ে তার ফার্টিলিটি হারাচ্ছে, উর্বরতা হারাচ্ছে। কীরকম? সে এখন আর 4টা 5টা 6টা সন্তান জন্ম দিতে পারে না, কারণ সে যখন দিনের রোল প্লে করতে গেছে, পুরুষের রোল প্লে করতে গেছে, তখন তার উর্বরতা হারিয়েছে, সে তার নারীত্ব হারিয়েছে। সে এখন সর্বোচ্চ 1টা বাচ্চা জন্ম দিতে পারে। আর যখন একটা পুরুষের বাচ্চা হবে না তখন সে পুরুষ কী করবে? সে আরেকটা বিয়ে করতে চাইবে। সেই পথটাও আমরা বন্ধ করে দিয়েছি। একটা মেয়ের সন্তান জন্ম দেওয়ার সবচেয়ে সুইটেবল টাইম হচ্ছে 15 থেকে 25 বছরের মধ্যে। আর আমাদের এখন সোসাইটি আমাদেরকে শেখায় যে 25 তো বিয়ের বয়সই না, 30-35 এগুলো বিয়ের বয়স, তার আগ পর্যন্ত আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই মনেও আপনার মা কীভাবে চিন্তা করেছিলেন বা আপনার নানি কীভাবে চিন্তা করেছিলেন, আপনার দাদি কীভাবে চিন্তা করেছিলেন? 17 বছর 6 মাস একটা মেয়ের বয়স, তাকে আমরা বলছি নাবালিকা, তার বিয়ে জায়েজ নাই। কোথায় জায়েজ নাই? ইসলামে জায়েজ আছে কিন্তু আমাদের দেশে জায়েজ নাই। দেশে না, আমাদের গডলেস পৃথিবী, এই পৃথিবীটা গডলেস, এখানে কোনো রাষ্ট্র একাকী কিছু করতে পারে না এখন, যতক্ষণ একটা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার আসে। ওই যে বললাম জেরুজালেম থেকে অর্ডার আসবে, সারা বিশ্ব সেটা ফলো করবে। ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, একটা অর্ডার সারা ওয়ার্ল্ড চলবে, এটাই দাজ্জাল। এখানে কি হলো? সে তার ফার্টিলিটি হারালো, সে উর্বরতা শক্তি হারালো, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা হারালো, আর তার সন্তান মানুষ হচ্ছে ডে কেয়ার সেন্টারে। এবার দেখেন, এই সন্তানটা যখন বড় হবে, তার শৈশবটা যেহেতু কেটেছে অনেক কষ্টে, একাকিত্বে, যন্ত্রণায়, না বলা কষ্ট সে কাউকে বলতে পারেনি। অনেকের এরকম হয়েছে আমি জানি। এই ছেলেটা বড় হয়ে জঙ্গি হবে, জানেন? এই ছেলেটার ব্রেইন ওয়াশ করাটা খুব সহজ হবে, এই ছেলেটাকে টেরোরিস্ট বানানো খুব সহজ হবে, কারণ সে ভিতর থেকে অ্যারোগেন্ট, তার ভিতরে অনেক ক্ষোভ আছে, কষ্ট আছে। এই ছেলেটা যখন বড় হবে, হতে পারে সে পিএইচডি অর্জন করেছে, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজে পড়েছে, কিন্তু এ যখন ফিরে আসবে তখন সে তার ওই মাকেই একসময় বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এখন আমরা বৃদ্ধাশ্রমের ওই মাকে যদি ফোন দেই যে খালা কী খবর, কেমন আছেন, আপনি কি এখানে থাকতে চান না বাসায় ফিরে যেতে চান, সে বলবে আমি এখানে থাকতে চাই না, আমি বাসায় ফিরে যেতে চাই। তখন ইসলাম আপনাকে রেসপন্স করবে, অ্যান্সার দিবে যে জাযা-উস-সাইয়্যাতু মিছলাহা, অন্যায় আচরণের প্রতিফল পরিপূর্ণরূপেই পেতে হয়, এটা ইসলাম বলবে আপনাকে। কারণ যে কাজটা আপনি করে আসছিলেন ছোটোবেলায় আপনার সন্তানের সাথে, ঠিক সেই আচরণ সেই সন্তান আপনার সাথে করবে যখন আপনি বুড়ো হয়ে যাবেন। আপনি কাঁদার আগে চিন্তা করা উচিত ছিল যে আমি আমার সন্তানকে কীভাবে বড় করছি। আপনি আপনার সন্তানকে টাইম দেননি, আপনি একজন পার্ট টাইম মাদার। আর আমরা যারা এখন টুকটাক দিন নিয়ে কথা বলি বা দেশ, সমাজ, রাষ্ট্রকে কিছু দেওয়ার চেষ্টা করি, খেয়াল করে দেখবেন তাদের মারা কখনো পার্ট টাইম ছিল না, তারা ছিল ফুল টাইম মাদার, ফুল টাইম ফাদার। যখন একটা ছেলের মা ফুল টাইম মাদার হবে, ফুল টাইম ফাদার হবে, তখন ছেলেটার ভিতরে কনফিডেন্স তৈরি হয়, সে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে, সে হীনমন্যতায় ভোগে না, সে আত্মহত্যা করে না। একটা পরীক্ষায় মার্কস খারাপ হলে সে তো কখনো আত্মহত্যা করে না, কারণ তার বাবা মা তাকে বুঝায় এটা কিছুই না বাবা, জীবনে আরও অনেক কিছু আসবে ইনশাল্লাহ, বি ব্রেভ, বি পজিটিভ। এই হলো ফাংশন চেঞ্জের ফল। আবার দেখেন, যখন দিন রাতের জায়গায় গিয়েছে, রাতও কিন্তু দিনের জায়গায় এসেছে, যখন দিন রাতের জায়গায় যাবে, মানে পুরুষ নারীর জায়গায় যাবে, প্লিজ আমার কথায় মাইন্ড করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য কথাটা বলতে চাচ্ছি না। যখন দিন রাতের জায়গায় যাবে তখন প্রথম তাকে যে কাজটা করতে হবে, একটা পুরুষকে যদি নারীর পোশাক পরতে হয়, সর্বপ্রথম তাকে যে কাজটা করতে হবে, তাকে এরকম লম্বা দাড়ি ছেড়ে দেওয়া বন্ধ করতে হবে, তাকে ক্লিন শেভ করতে হবে। এটা হচ্ছে প্রথম ফাংশন, প্রথম স্টেপ, যে একটা দিন রাতের দিকে যাচ্ছে, একটা পুরুষ নারীর দিকে যাচ্ছে। তাকে সমাজের ফাংশনের মধ্যে নারীর আসনগুলোয় বসতে হবে, নারীকে উপরে তুলে দিয়ে তাকে ইয়েস স্যার করতে হবে। আমরা বলছি না তাদের ইন্টেলেক্ট নাই, নারীরা অবুঝ, তাদের ইন্টেলেক্ট নাই, এটা বলছি না আমরা। আমরা মূল ফাংশনটা বলছি। কোরআন নারীকে অনেক উঁচু জায়গায় স্থাপন করেছে, এগুলো নিয়ে পড়ার ভাবার সময় তো নাই। এই হলো দিনের ফাংশন। আবার একটা ব্যাপার আছে, যখন দিন রাতের মধ্যে আর আগ্রহ খুঁজে পাচ্ছে না, আর দিন যখন মেয়েদের মতো পোশাক পরছে, মেয়েদের মতো কথা বলছে, মেয়েদের মতো চলাফেরা করছে, তখন দিনকে আকর্ষণ করছে, তখন পুরুষকে আকর্ষণ করছে।
আর যখন পুরুষ পুরুষকে আকর্ষণ করবে তখন সমাজে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা বাড়বে। কে বলেছেন এই কথাটা 1400 বছর আগে? যে আমার উম্মতের মধ্যে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় পাই সেটা হলো গোপন শিরক এবং সমকামিতা। কে বলেছেন এই কথাটা 1400 বছর আগে? দিস ইজ আখিরুজ্জামান, ওয়েলকাম টু আখিরুজ্জামান। আপনি হয়তো ভাবছেন এটা কেমন কথা, ঢাকায় তাদের সংগঠন আছে যারা সমকামী, রংপুরে তাদের কর্মী আছে যারা সমকামী, আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন, ফাংশন চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন যখন মেয়েকে তার ফাংশন চেঞ্জ করে পুরুষের জায়গায় আসতে হবে তখন তাকে পুরুষের মতো পোশাক পরে বের হতে হবে এবং এমন পোশাক পরতে হবে যেটা নগ্ন, যেটা পরলে তার সব শরীরের সমস্ত কাঠামোই বোঝা যায়, তখন সমাজে জিনা বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর ক্রিয়েশন হচ্ছে নারী। আল্লাহ পাকের এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিয়েশন হচ্ছে নারী। তাই যখন মেয়েকে আমরা এইভাবে নামিয়ে নিয়ে আসবো ফ্যামিনিস্ট রেভলিউশনের নামে, তখন সমাজের পুরুষেরা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে, তখন অ্যাক্সিডেন্ট ঘটবে, বিবাহ বহির্ভূত প্রেম হবে, জিনা হবে, ব্যভিচার হবে, ধর্ষণ বাড়বে। এগুলো কোনো র্যাব পুলিশ আইন দিয়ে আর ঠেকানো যাবে না, কারণ ফাংশনই হচ্ছে এটা যে সুন্দরের দিকে ছেলেদের আকর্ষণ যাবে। আরও সমস্যা হচ্ছে আমরা বিবাহ কঠিন করে দিয়েছি এবং জিনা ব্যভিচারকে উন্মুক্ত করে দিয়েছি, আর আমাদের যে পশ্চিমা মডার্ন সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন, জগতের যত খারাপ বিষয়গুলো ওখান থেকে আসে, যেমন পর্নোগ্রাফি, যেমন সেক্সুয়াল রেভলিউশন, যেমন সমকামিতা, ওদের ওখানে জায়েজ, ওদের ওখানে সার্টিফিকেট দেওয়া হয়, রিবা, সুদ, ব্যাংকিং সিস্টেম, এই সব কিছু কিন্তু ওই দিক থেকে আসে। মেবি এটাই হতে পারে মিথ্যা সূর্যোদয় যেটা পশ্চিম দিক থেকে উঠবে। রাসূলুল্লাহ বলেছিলেন এই ফাংশনটা চেঞ্জ করার ফলে, একটা ফাংশন চেঞ্জ করার ফলে কত সমস্যার সৃষ্টি হয়েছে। যখন নারী পুরুষের জায়গায় চলে আসছে তখন জিনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, ব্যভিচার বেড়েছে, এর ফলে হত্যা বেড়েছে, এর ফলে সমকামিতা বেড়েছে। এক পর্যায়ে পুরুষ পুরুষের দিকে আর আকর্ষণ খুঁজে পায়নি, তখন বাচ্চাদের দিকে এগ্রেশন হয়েছে, এখন চাইল্ড অ্যাবিউজিং হচ্ছে, এখন বাচ্চাদের প্রতি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হচ্ছে। এরপরে কী হবে? এরপরেও একটা ঘটনা ঘটবে, এরপরেও একটা স্টেজ আসবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। আমি আজকে আপনাদেরকে বলছি কী হবে এরপরে। এরপরে মানুষ বাচ্চাদেরকেও ছেড়ে দিবে, নারীর কাছেও আর মজা পাবে না, তৃপ্তি পাবে না, পুরুষের কাছেও আর তৃপ্তি পাবে না, কারণ আল্লাহ পাকে এদেরকে ধ্বংস করে দিবেন, শীঘ্রই আজাব আসবে। এরপরে মানুষ গবাদি পশু জানোয়ারের সাথে জেনা করবে রাস্তাঘাটে। এটা প্রফেসাইড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হবে। আমরা বলতে চাই সিস্টার, এই সমস্ত সমস্যাগুলোর গোড়া কোনটা? আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, সামটাইমস আই গেট অ্যাংরি, কখনো কখনো আমি রাগ হই, এটাতে মাইন্ড করবেন না। এই সমস্ত সমস্যাগুলোর গোড়া কোনটা? গোড়া হচ্ছে ওই ফাংশনটা চেঞ্জ করা। রাতকে আমরা দিনের জায়গায় নিয়ে আসছি আর দিনকে রাতের জায়গায় নিয়ে গেছি, ব্যাস, দ্যাটস অল। এই একটা কারণে আমাদের সমাজের মধ্যে এই ফ্যামিনিস্ট রেভলিউশন ছড়িয়েছে এবং একে পেট্রোনাইজ করেছে বিশ্ব, পেট্রোনাইজ করেছে রাষ্ট্র, পেট্রোনাইজ করেছে আমাদের সো কল্ড কিছু মুনাফেক এবং কিছু সো কল্ড নারীবাদী প্রগতিবাদী, যারা একটা মেয়ে যদি বেশ্যাখানায় যায় এটাতে ওদের মাথা ব্যথার কারণ হয় না, তারা মনে করে যে সে তো তার, এটা তো তার বাক স্বাধীনতা, সে চাইলে নিজের দেহ বিক্রি করতে পারে, নিজের দেহ যা খুশি তাই করতে পারে, আমার দেহ আমার সিদ্ধান্ত। তো এই আপনি শয়তানকে দেখতে চান? আপনি শয়তান বা দাজ্জালকে দেখতে চান? আপনি চারপাশে চোখ কান খুলে দেখুন, এগুলো আমাদের আশপাশেই আছে, আপনাকে বেশি দূর যেতে হবে না। এই যে ফ্যামিনিস্ট রেভলিউশন, এটা দাজ্জালের সবচেয়ে লাস্ট অস্ত্র, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষ অনুসারী দাজ্জালের এক শ্রেণীর নারী, যাদেরকে আপনি ইসলামের অনুশাসনে বেঁধে রাখতে পারবেন না। নাও দেন সবচেয়ে শেষ পয়েন্ট, 2 মিনিটে শেষ করছি, যে কীভাবে বাঁচবেন, কী করবেন। পোশাকের জায়গায় নিয়ে আসতে হবে, নারীকে নারীর ফাংশনে নিয়ে যেতে হবে আর পুরুষকে পুরুষের ফাংশন প্লে করতে হবে, এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে যায় একটা শক্তি, যে চায় সারা বিশ্বের মানুষ তার দাসে পরিণত হোক, সেই মাসিহুদ দাজ্জালকে আপনাকে চিনতে হবে এবং সেই দাজ্জালকে চিনে তার যে ফাঁদগুলো এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মাসিহুদ দাজ্জালকে কীভাবে চিনবেন?
আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে, ভিতরের চোখ আর বাইরের চোখ। এই চোখ কখন খুলবে? যখন আপনি কোরআনের কাছে আসবেন, যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের কাছে আত্মসমর্পণ করবেন বিনম্র চিত্তে। এখন এই বিনম্র চিত্ত কথাটা তো আমরা সবাই বুঝি। বিনম্র চিত্তে আমরা মূর্তির সামনে দাঁড়িয়ে মাথা নত করি না? ওই বিনম্র চিত্তে আপনাকে ইসলাম, কোরআন এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে ঈমান আসবে এবং এই ঈমান আপনার হৃদয়ের ভিতর নূর দিবে, আলো, এবং সেই আলো দিয়ে আপনি বিশ্বকে দেখবেন। তখন চিনতে পারবেন যে কোনটা দাজ্জাল আর আসলেই কোনটা প্রগতি। এটা মূল। তারপরে পোশাক ফাংশন চেঞ্জ করতে হবে। তারপর চারটা কাজ নারীর জন্য বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে যতগুলো নারী সম্পর্কে আয়াত বলেছেন এবং কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজগুলো আছে সূরা নিসার মধ্যে, সূরা আহজাবের মধ্যে এবং সূরা নূরের মধ্যে। এগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে ইসলাম আসলে নারীকে কোন জায়গায় রেখেছে, আর দাজ্জালীয় সভ্যতা এখান থেকে বের করে নারীকে কোন জায়গায় নিয়ে গেছে। সবচেয়ে সহজ এর মধ্যে যে অংশটুকু সেটা আমি শুধু বলছি, সবচেয়ে সহজ অংশ নারীর জন্য জান্নাতে যাওয়ার। কারণ আমি বলেছি সব নারী এরকম নয়, এই হাদিসের অর্থ এই নয় যে সব নারী দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, তা নয়। আমাদের এমন অনেক বোন আছেন যিনি তালাক হয়ে যাচ্ছে কিন্তু হিজাব ছাড়বে না। এমন অনেক নারী আছে যারা অনেক এডুকেটেড, ওয়েল এডুকেটেড ছিলেন, বাইরের কান্ট্রি থেকে পড়ে আসছেন, বেপর্দা হয়ে কাজ করতে হবে জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। এরাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমি সব বোনের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ বোনরা, বেশিরভাগ মা, বেশিরভাগ আমাদের মেয়েরা দাজ্জালকে ফলো করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে সহজ অংশ একটা মেয়ের জন্য ইসলামের অনুশাসন মেনে জান্নাতে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন একজন নারী মাত্র চারটা কাজ করবে, মাত্র চারটা কাজ, তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এটা অন্য কোনো পুরুষের জন্য খাস না, পুরুষের জন্য এত সহজ করে দেওয়া হয়নি, তাকে অনেক চড়াই উত্তরায় পেরিয়ে জান্নাতে যেতে হবে। তিনি বলেছেন ইজা সাল্লাত খামসাহা, যখন সে পাঁচ ওয়াক্ত সলাত ঠিকঠাক মতো পড়বে, ওয়াক্ত মতো ঠিকঠাক মতো আদায় করবে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু ওয়া সাওমাত শাহরহা, যখন সে রমাদানের সওম পালন করবে। এখানে নফল সলাতের কথা বলা হয়নি, নফল সিয়ামের কথা বলা হয়নি, শুধু ফরজের কথা বলা হচ্ছে। তারপরে বলেছেন যখন সে তার স্বামীর আনুগত্য করবে। কোন বিষয়ে স্বামীর আনুগত্য করবে? যে বিষয়ে কোরআন সুন্নাহ অনুমোদিত, যে বিষয়ে কোরআন এবং সুন্নাহ অনুমোদন নেই, হারাম, সেখানে স্বামীর আনুগত্য নাই। তার মানে এই নয় যে স্বামীর সাথে দুর্ব্যবহার করতে হবে, তাকে বোঝাতে হবে, কারণ ফেরাউনের ঘরেই কিন্তু আসিয়া আছে। আর নম্বর ফোর হচ্ছে যখন সে লজ্জাস্থানের হেফাজত করবে। এই লজ্জাস্থানের হেফাজতের মধ্যে আপনার টোটাল পর্দা চলে আসবে। পর্দা বলতে গলার ভয়েসটাকেও বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাপড়টা এমন হবে না যে কাপড় পরলে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়, কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলে শরীরের কাঠামোটা বোঝা যায় যে আমার হাত কতটুকু মোটা বা আমার কোন অঙ্গ কতটুকু প্রশস্ত চওড়া, চলবে না। কাপড়টা এমন হবে না যে কাপড়টা খুবই চাকচিক্যময়, যেটা অন্যকে আকর্ষণ করে, আবার কাপড়টা এমনও হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ। এই মূলনীতিগুলো মেনে আপনাকে কাপড় পরতে হবে। শুধু কাপড় পরাই পর্দা নয়, আপনার বিহেভিয়ার, চলাফেরা, আচার আখলাক সব কিছুই পর্দার অন্তর্ভুক্ত। কারণ একটা মেয়ের সামান্য একটা মিষ্টি ভয়েস, মিষ্টি একটা কণ্ঠস্বর একটা ছেলেকে দুর্বল করার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর ক্রিয়েশন হচ্ছে নারীরা। আর এই ফেমিনিস্ট রেভলিউশন আমাদেরকে আজকে মেয়েদেরকে এমনভাবে কথা বলা শেখায় যে আপনারা জানেন মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটা, আজকে বলার সময় নাই, শুধু এতটুকু বলবো যে মুসা আলাইহিস সালামকে একটা মেয়ে ডাকতে আসছিলেন, সূরা কাসাসের মধ্যে পড়ে দেখবেন, শুআইব আলাইহিস সালামের মেয়ে মুসা আলাইহিস সালামকে ডাকতে আসছিলেন। এই আসার সময় তার যে পায়ের পদক্ষেপ এবং গলার ভয়েস, আল্লাহ পাক সেটা কোরআনে নিয়ে আসছেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সে আসলো খুব লাজুক পায়ে এবং এসে খুব লজ্জাবতী ভঙ্গিতে বলল আমার বাবা আপনাকে ডাকছেন, সুবহানাল্লাহ। ওই মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়েছিল, সূরা কাসাসের মধ্যে পড়ে দেখবেন। আজকে আমাদের সিস্টাররা কিভাবে কথা বলে, পর্দার মধ্যে সব কিছু চলে আসে, শুধু পোশাক নয়, আপনার ব্যবহার, আখলাক, কথা, চিন্তা সব কিছু। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে দাজ্জালকে চেনার তৌফিক দান করুন, দাজ্জালীয় সভ্যতাকে চেনার তৌফিক দান করুন, দাজ্জালের সবচেয়ে শেষ যে অস্ত্র এই ফেমিনিস্ট রেভলিউশন থেকে আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে নারীর জায়গায় নারীকে রাখার তৌফিক দান করুন,
পুরুষের জায়গায় পুরুষকে রাখার তৌফিক দান করুন। আল্লাহপাক আমাদেরকে সূরাতুল কাহফ প্রতি জুমায় বুঝে পড়ার তৌফিক দান করুন। আল্লাহপাক আমাদের হৃদয়ের ভিতরে আলো বা নূর দান করুন, যাতে করে আমরা বিশ্বটাকে দেখতে পারি এবং বুঝতে পারি। আল্লাহপাক আমাদের মসজিদগুলোকে আবাদ করে দিন এবং এর মধ্য দিয়ে মেসেজগুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহপাক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে রিজিকে বারাকা দান করুন। যারা আমাদের অসুস্থ আল্লাহপাক তাদেরকে শেফা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আদর্শ মুসলিমের মতো মুসলিম হিসেবে মানুষ করার তৌফিক আল্লাহপাক দান করুন। এবং সবশেষে আল্লাহপাক আমাদের মা বোনদেরকে স্পেশালি পরিপূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। বিয়েকে আল্লাহপাক সহজ করে দিন, আল্লাহপাক হালাল রিজিকে সহজ করে দিন, এবং আসহাবুল কাহাফের মতো এই ফিতনাপূর্ণ শেষ জামানাতেও মুমিনদেরকে আল্লাহপাক একত্রিত রাখুন, তাদের হৃদয়গুলোকে আল্লাহপাক জুড়ে দিন। আল্লাহুম্মা আমিন। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুম কারীম ওয়া রউফুর রহীম।